নমস্কার, পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের এগ স্যান্ডউইচ করে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। এগ স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। পাউরুটি চারপাশে ফেলে দিয়েছি, মানে দাঁড়গুলো ফেলে দিয়েছি। এখানে তিনটে ডিম নিয়েছি, সিদ্ধ করে কুচি করে নিয়েছি। একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, পাতলা স্লাইস করে। দুটো শশা মিহি কুচি করে নিয়েছি, আমি হাতে করেছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। এখানে কিছু মেয়োনিজ নিয়েছি, একটা পেঁয়াজ সেটাও আমি কুচি করে কেটে নিয়েছি, নুন নিয়েছি, অরিগানো নিয়েছি, আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি মেয়োনিজ দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি। আগে আমি মেয়োনিজটা একটা বোলের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, শসা কুচি দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে দিচ্ছি। এখানে নুনটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি সব কিছু একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখাটা হয়ে গেছে। মেয়োনিজটা একটু বেশি দিবেন, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। এখন আমি এক চামচ অরিগানো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু দিয়ে দিচ্ছি। আমি যেভাবে বানালাম আপনারও সেভাবে বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন এক পিস পাউরুটিতে আমি মেয়োনিজ মাখাটা দিয়ে দিয়েছি, আর এক পিস পাউরুটিতে আমি দুই পিস টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা উপরে বসিয়ে দিচ্ছি, বসিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। একটা ছুরি দিয়ে, ছুরির সাহায্যে একটু চেপে নিচ্ছি। এখন এটাকে আমি কেটে নিচ্ছি কোনাকুনি করে। দেখুন স্যান্ডউইচ রেডি। দেখুন স্যান্ডউইচটা কাটার জন্য ছুরিটা একটু ধারালো নিতে হবে, না হলে কাটার সময় সমস্যা হবে। আমি এখন একে একে সবগুলো বানিয়ে নেব। দেখুন আমার এগ স্যান্ডউইচ রেডি। টমেটো সসের সাথে পরিবেশন করুন, খেয়ে দেখুন খুব ভালো লাগবে।